আমি জানি আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি এটা কারো কাছে নোটিফিকেশন যাবে কিনা আমি সেটা জানি না কাজ ইউটিউবের অ্যালগুলি এভাবে কাজ করে না বাট এরপরও যেটা বলতে চাই যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এতদিন ধরে খোঁজ খবর রেখেছ এমনকি অনেকেই আছো যারা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যাদেরকে তোমরা জানো তাদেরকে নখ দিয়ে আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছো ইভেন স্ক্রিন আর্টিস্টের পেজে নক করেছো জানার জন্য যে রাইট আমি কোথায় আবার অনেকে ওদের বিজনেস নাম্বারে কল করে আমার খোঁজ খবর নিয়েছ অনেক অনেক কৃতজ্ঞ আমি তোমাদের কাছে যে তোমাদের থেকে আমি এত ভালোবাসা এত কেয়ার পেয়েছি অনেকেই হয়তো বা জানো আর যারা জানো না তাদেরকে যেটা বলতে চাই গত দুই মাস আগে আমার বাবা মারা গেছে আমি কথাটা বলতে এখনো এখনও ইউজ না আমি এখনো মানে ওইভাবে এটা কিভাবে বলে আমি আমি এখনো এটা বুঝতে পারতেছি না ইয়া সো ওই টাইমটাতে আমি আমার একদম লোয়েস্ট পয়েন্টে ছিলাম যে কারণে আমি একেবারে কোনো সোশ্যাল মিডিয়াতে ছিলাম না আর আমার বাবা মা ভাই বোন আর সাজেদ বাদে এই প্রথমবারের মতো দুই মাসে আমি কারোর সাথে মনে হয় কথা বলতেছি এখন পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি অথবা আমার ফ্রেন্ডসরা যারা আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছে আমি এখন পর্যন্ত কারোর কোনো রকম কথা বলি নাই কজ আমি কী কথা বলবাম ঠিক বুঝতে পারতেছিলাম না আমি এর ভিতরে একটা জিনিস অনেক ফিল করতেছিলাম যে আমি কতটা লাকি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর বাসায় থেকে আমি আমার কাজটা করতে পারছি আমার নিজের কমফোর্ট জোনে থেকে আমার যখন ভালো লাগছে না আমি তখন কাজ করছি না যখন ভালো লাগতেছে আমি করতেছি আমার মনে হচ্ছে আমার একটা গ্যাপ নেওয়া দরকার আমি টানা দুই মাস ধরে ভিডিও আপলোড দিই নেই এখন আবার আমি ব্যাক করছি বাট এগুলো চিন্তা করতে করতে আমি যেটা রিয়েলাইজ করছিলাম যে যারা জব করে তাদেরও তো বাবা মা মারা যায় তারা দেখা যায় এক থেকে দুই দিন ছুটি পায় তাদেরকে আবার কাজে ফেরত যেতে হয় মানে এটার অন্যরকম আরেকটা মেবি প্রেশার। আমি জানতাম মানে ভবিষ্যতে আমি এরকম কোনোটা বিপ্রেশার নিতে পারবো না যে কারণে আমি আমার জন্য এরকম একটা প্রফেশন বেছে নিয়েছিলাম সো এই কারণে হয়তো আমি আমার নিজেকে এত বড় একটা টাইম দিতে পেরেছি যদিও বা এতদিন নিজেকে টাইম দিও কোনো কিছুই রিকভার হয়নি এই জায়গাটা আসলে এমন একটা শূন্যস্থান তৈরি হয়েছে আমার মনের যেটা কোনো কিছু দিয়েই আর ভরাট করা যাবে না আমি জানি আমি অনেক সেলফিশ আমি আমার ভিডিও শুনলে অনেকে ঘুমাতে পারো অনেকে ডিপ্রেশন যায় অনেকে এনজয় করো এটা আমি জানি বাট এটা জেনেও আমি প্রফেশন মেনটেন করে এতদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই এখানে আমি একটা সেলফিশ গিরি করেছি আর এই যে আজকে থেকে আবার ব্যাক করার চেষ্টা করতেছি এটাও কাইন্ড অফ সেলফিশনেস এই কারণে যে আমার কাছে এখন মনে হচ্ছে যে হয়তো বা যদি আমি ভিডিও এখন থেকে মেক করা স্টার্ট করি একটা বারো পাঁচাল শ্যুট করার জন্য আমার এক থেকে দুই ঘন্টা দেওয়া লাগে এডিট করতে গেলে চার থেকে পাঁচ ঘন্টা লাগে এটা রিসার্চের জন্য আরও কয়েক ঘন্টা যায় সো এভাবে করেও যদি আমি আমার মাইন্ডটাকে একটু কনভার্ট করতে পারি বা আমি এই একটা ডিপ্রেস লাইফ থেকে বেরোতে পারবো বাবা মারা গেল মার্চ মাসের তেইশ তারিখে আর আমার বার্থডে ছিল হচ্ছে মার্চ মাসের উনিশ তারিখ আর বাবার সাথে আমার শেষ কথা হয় মার্চের উনিশ তারিখে এরপর বাবা অসুস্থ হয়ে যায় দেন লাইফ সাপোর্টে চলে যায় দেন কারোর সাথে আর কথা হয় নাই মানে সে হাসতে হাসতে আমাকে লাস্ট মানে আমার বাবার সাথে আমার যে লাস্ট কনভারসেশান সে আমাকে বার্থডে উইশ করতেছিল আমার হাত ধরে ধরে হ্যাপি পার্ডি টু হ্যাপি বার্থডে টু ইউ সে গান গাচ্ছিলো অলরেডি বাবা অনেক অসুস্থ ছিল আমার বাবার যে একটা জিনিস ছিল যে সে খুবই চাপা স্বভাবের তার অনেক কষ্ট হলেও সে কাউকে বলতো না আর বিশেষ করে একজন রুগী যখন চার বছর ধরে বিছানায় থাকে অনেক সময় হয় কি যে তারা নিজেদেরকে বোঝা মনে করতে থাকে যদিও বা আমার মা আমি আমার দেখা মতে মানে একজন ওয়াইফ হিসাবে সে যতটা করেছে আমার মনে হয় না এর থেকে বেশি কিছু করা সম্ভব মানে সে তার হাজব্যান্ডকে এত টেক কেয়ার করছে বাট এরপর একটা জিনিস থেকে যায় আমি বুঝতে পারতাম মানে আমার মায়ের কষ্ট দেখে বাবা মাঝে মাঝে বলতো যে সরি তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাবা অনেক লজ্জা পেত মাঝে মাঝে দেখা যেত বাথরুমে উঠতে পারতো না নার্স রাখ আমাদের অলওয়েজ ছিল বা নার্স দেখা যেত রাতে থাকতো না কজ আমরা যতগুলো নার্স রাখার চেষ্টা করেছিলাম মানে টোয়েন্টি ফোর আওয়ার্সদের কেউই টোয়েন্টি ফোর আওয়ার্স থাকতে চায় না তারা দেখা যায় যে ছয় ঘন্টা অথবা আঠারো ঘন্টার জব করে বাকি সময়টুক হচ্ছে তারা ছুটি নেয় যেহেতু বেশিরভাগ নার্সরাই আবার অন্যান্য হসপিটালে জব করে তো সেখান থেকে নার্স এনে রাখলেও আমরা ছয় ঘন্টা নয় ঘন্টার বেশি কোনো নার্স ওইভাবে রাখতে পারতাম না এক্সট্রিম লেভেলের অবস্থা খারাপ হলে বাবার আমরা দিনে দুটা নার্স রাখার চেষ্টা করতাম আর সত্যি কথা বলতে গেলে যাদের বাসে এরকম টাইপের রুগী আছে তারা নিজেরাও জানো যে এটা ভালো ভালো এক্সপেন্সিভ বাট এটা নিয়ে কখনও আমরা মাথায় ঘামাই নি মানে আমার মাথা এটা ছিল যে আমার বাবার যা টাকা জমা আসছে আর আমি যতটুকু আমার যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে আমার বাবাকে যতটা কমফোর্টে রাখা যায় আমরা চেষ্টা করব বাট এর বড় মানে এরকম একটা রুগীকে চব্বিশ ঘন্টা দেখে রাখা তার টেক কেয়ার করা এটা অনেক অনেক বড় একটা আমি বলবো প্রেশার যেটা আমার মায়ের মধ্যে দিয়ে গেছে এই দুই বছরে আমার মায়ের আমার মায়ের বলল দশ বছরের বেশি আমার মার এজ হয়ে গেছে মানে আমার মায়ের চেহারা দেখলে আমার কাছে লাগে এই সব কিছুর ভিতরেও একটা জিনিস চিন্তা করলে শান্তি লাগে যে অনেক সময় হয় না যে অনেকের মনে একটা দুঃখ থেকে যায় যে ইস যদি আমি আমার বাবার আরেকটু টেক কেয়ার করার চান্স পেতাম আরেকটু বাবাকে সময় দেওয়ার চান্স পেতাম আর আমার কাছে যদি টাকা থাকতো আমি আমার বাবা মা মানে বাবাকে আরও বেটার কোনো চিকিৎসা দিতে পারতাম হয়তো বা সে ভালো হয়ে যেত আমার মনের ভিতরে এরকম টাইপের কোনো আফসোস নাই আল্লাহ আমাকে সেই তৌফিকটা দান করেছে আমার বাবাকে বেস্ট চিকিৎসা দেওয়ার তার সাথে পুরা সময় কাটানোর তার জন্য দোয়া করার নামাজ পড়ার সব তৌফিক আল্লাহ আমাকে দান করছে এটার জন্য শুকুর আলহামদুলিল্লাহ মানে খুবই অদ্ভুত একটা বিষয় লাজ শবে বড়াতে আমি হয়তো নামাজ পড়বো ওর নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি এরকম একটা সময় মানে আমার মনের মধ্যে জাস্ট এরকম একটা চাপ দিয়ে উঠছে আর আমার কাছে মনে হয়েছে যে মেবি বাবার হাতে কোনো সময় নাই আমি লিটারেলি জানি না এটা আমি কেন ফিল করলাম আর এটা আমার মনের ভিতরে কিভাবে আসছে আমি হঠাৎ করেই একদম আম্মুকে ফোন দিছি আমাকে ফোন দেওয়া সে আম্মু বাবাকে তবা পড়াও তো আমি বলতেছি কেন আমি বলছি না আম্মু এখন থেকেই পড়াও এটা বাবার জন্য ভালো হবে আর এটা প্রতিদিনই করো তো আমি যাই না আম্মু এই ব্যাপারে আর আমাকে কোনো কোশ্চেন করে নাই স্যার পর থেকে প্রতিদিনই একেবারে সবে বলার থেকে শুরু করে বাবা মারা গেছে বারো রোজাতে মানে প্রতিদিনই দেখা যেত আমি যে তবা পরায় আসতাম কিন্তু বাবার সাথে সুরা পড়তো দোয়া পড়তো আমার কাজিন আছে ছোট্ট একটা সাগর ও আবার এসে সে বাবাকে তবা পড়াই দিত আমি যাই না কেন আমার মনের মধ্যে একটা চাপ মারছে আর আমি জিনিসটা করতেছিলাম আর বাবার ব্যাপারে আমি তখন থেকে না পাস টেন্সে ভাবা শুরু করে দিছিলাম যে হ্যাঁ আমার বাবা এটা পছন্দ করতো এটা চাইতো আর এইগুলার কারণে আমি প্রচণ্ড গিল্টি ফিল করতেছিলাম যে আমি শুধু আল্লাহর কাছে এইটাই বলছিলাম আমি কি এতটা বাজে সন্তান যে আমি যাচ্ছি আমার বাবা মারা যাক আর আমি চাচ্ছি ছে না থাকুক নাহলে আমার মনের ভিতরে এরকম পাস টেন্সের চিন্তা কেন আসতেছে আমি সারাক্ষণ আল্লাহর কাছে মাপ চাইতেছিলাম যে প্লিজ আল্লাহ আমার মাথায় যেন এরকম চিন্তা না আসে আর আমি না চিন্তা করতে চেয়েও আমি জাস্ট চিন্তা মানে এত ওভার থিঙ্কিং করতেছিলাম যদি আমার বাবার সাথে এরকম হয় তাহলে ওই সময় আমার কী করা উচিত হবে আমি কিভাবে আমার মাকে শক্ত করব কারণ আমার মা আমার থেকেও নরম আর কিন্তু তো কিন্তুই মানে আমার পক্ষে আমার পুরো ফ্যামিলিকে কন্ট্রোল করা ইম্পসিবল আমি আল্লাহর কাছে শুধু না আমার এটাই দোয়া করছি যে প্লিজ আল্লাহ আমাকে তুমি শক্ত করো এতটা শক্ত বানাও আমি যেন আমার ভাইকে আমার মাকে কন্ট্রোল করতে পারি যখন এরকম সিচুয়েশন আসবে কন্টিনিউয়াসলি আমি এই দোয়া পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি আর আমি যখন নামাজ পড়তাম মানে অলওয়েজ হয় না যে নামাজ এসেছি তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবা মানে মন থেকে ওই কথাটা বের হচ্ছিল না যে আল্লাহ আমার বাবাকে আরও হায় আমি জানি না কেন আমি লিটারেলি আমার বাবার জন্য সবসময় ক্ষমা চাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমার ব্রেন কিভাবে ফাংশন করতেছিল আমি জানি না জিনিসটা বলতে গিয়ে আমার অনেক গিল্টি লাগতেছে যে আমি কিভাবে এগুলো চিন্তা করছি হয়তো বা আল্লাহ আমাকে ওইভাবে রেডি করাচ্ছিল আমি জানি না কিন্তু এখন যখন চিন্তা করি তখন আমার কাছে মনে হয় না আমি হয়তোবা ওই সময় এইভাবে চিন্তা করছিলাম বলেই যখন আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি আমার নিজেকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি আর সত্যি কথা বলতে গেলে যে জিনিসটা না বললেই না আমি আমার হাজব্যান্ডের উপরে অনেক কৃতজ্ঞ স্নিগ্ধর মতো ছেলে হয় না মাসাল্লাহ। মানে কিন্তু তো কিন্তু ওর ডিসবিলিটিস আছে তোমরা সবাই জানো আমি একটা একা একটা মেয়ে আর আমার মা আমাদের খুব ক্লোজ আত্মীয় স্বজন আশেপাশে কেউ নাই বেশিরভাগই যারা আশেপাশে থাকে বিদেশে ওর দেশের বাইরে তো এই যে বাবা কিছুদিন পর অসুস্থ হয়ে যেত এই টানা চার বছর মানে আমার বিয়ের পর বাবা অসুস্থ হয়ে যায় এরপর থেকে আমার বাবা চার থেকে চারবার ওর পাঁচবার হসপিটালাইজ হয়েছে প্রতি বছরই একবার কিংবা দুইবার করে মানে ব্রেন স্ট্রোক করলো দেন কোভিড হইল দেন ডেঙ্গু হইল। দেন নিউমোনিয়া হইল দেন এরকমই অসুস্থ হইতে হইতে আবার গেল তারপর মা যাওয়ার সময় সব সব ধরনের কাজ মানে বাসায় একটা বড় নিজের সন্তান থাকলে একটা ছেলে থাকলে যেভাবে হ্যান্ডেল করে স্নিগ্ধ সব করছে মার্চ মাসের বিশ একুশ বাইশ এই তিনটা দিন আমার কীভাবে গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে যখন মানে আমার বার্ডের পরের দিন আম হঠাৎ করে ফোন দিয়ে বলতেছিল যে বাবা অনেক অসুস্থ হয়ে গেছে তুই তাড়াতাড়ি আয় আমার বাবাকে দেখে সবার আগে আমি আমার বাবা পায়ের দিকে তাকেছি। আমি যাই না আমার বাবার পা দেখে আমার কাছে মনে হতেছে আমার বাবা আর বাজবে না আমি জানি না কেন আমার মাথায় এটা আসছে আমি তার হাত পা দেখে আমার কাছে লাগতেছে যে এটা জীবিত মানুষের হাত পা অবস্থা না আমি জানি না আমি কাউকে বলতে পারতেছিলাম না আমি জাস্ট আমার বাবার বুকে জ্বরায় ধরে বাবাকে ধরে রাখছি বাবার প্রচণ্ড জ্বর আসছিলো রিসেন্টলি একটা জ্বর হচ্ছিলো সবার অনেক হাই টেম্পার আমার ফেব্রুয়ারি মাসে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার একশো চার পাঁচ এরকম জ্বর উঠতেছিল আমি বাবার গায়ে হাত দিয়ে দেখি এক্স্যাক্টলি বাবার এরকম টাইপের একটা জ্বর আসছে মানে আমার বাবার গা গরমে পুড়ে যাচ্ছে তো বাবার যেহেতু কাপুনি আসছে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে দশ পনেরো মিনিট লাগতেছিল ওই টাইমটা আমি আমার বাপকে জাস্ট জড়ায় ধরে বুকে মাথা দিয়ে রাখছিলাম আর বাবাকে মানে তবা পড়ানো যেটাকে বলে অথবা ফার বাবাকে আমি পড়াই দিচ্ছিলাম আর বাবাকে আমি মনে মনে পড়ো আমার সাথে তুমি বলতে থাকো আর বাবা হুম এরকম করে বলতেছিল আমি যে একবার বলো না বাবা তুমি ভালো আছো বাবার মধ্য দিয়ে ওই লাস্ট একবারই উচ্চারণ হয়েছিল যে ভালো ভালো আছে সে সো আমি তার যখন বুকে মাথায় হাত দিয়ে রাখতেছিলাম আমি তার হাত পা কান এগুলো সব তাকায় তাকায় দেখে দেখে হাত বুলাইতেছিলাম আর বলতেছিলাম মনে হয় না আর বেশি টাইম আছে আর একটা জিনিস আমি খেয়াল করতেছিলাম বাবা শুধু এভাবে করে তাকাইতেছিল কিছু জিনিস অবাক হয়ে ওরকম করে করে আমার নানু মারা যাওয়ার সময় একজাক্টলি সেম জিনিসটা আমি দেখছি খুব অবাকর বিষয়ে আমার নানুও মারা গেছে বারো রোজায় আমার বাবাও মারা গেছে বারো রোজা হ্যাঁ একই দিনে এই বারো রোজা আমার লাইফে কত আসছে তাই না মানে দুই হাজার আট সালে আমার নানু মারা গেছে এরপর থেকে কতগুলো বারো রোজা পার করতাম কখনো কি ফিল করছি যে এরকমই একটা ভারত টোজায় আমার বাবা মারা যাবে তাও আল্লাহ খুব ভালো দিনে নিছে মা ফিরাতের দিনে বাবাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যখন মানে ইমার্জেন্সিতে ঢোকাচ্ছিলো ওই সময় আমি ছিলাম না স্নিগ্ধ আমাকে বাসায় রেখে গেছিলো কজ আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছিলাম আর আমারও মাকে হ্যান্ডেল করা দরকার ছিল স্নিগ্ধই সব কিছু করছে স্নিগ্ধ আমাকে যেটা জানায় যে ডাক্তাররা যখন বাবার জ্বর থার্মোমিটার দিয়ে মারতেছিল মানে ওনারা হেসে দিছে মানে ডাক্তার ও নার্স বলতেছে যে থার্মোমিটার মনে হয় নষ্ট আরেকটা থার্মোমিটার নিয়ে আসেন তো এরপর ওরা ওদের প্রফেশনাল থার্মোমিটার নিয়ে আসছে আর ওখানে যে জ্বর আসছে সেটা কেউ দেখে মানে অ্যাকচুয়ালি নিজেদেরকে মানে ওরা নিজেরাই বলা বলি করতেছিল যে এটা কখনো সম্ভব না এই মানে সেভেন্টি ফাইভ ইয়ার্স ওর লোকটার একশো জ্বর আর স্টিল তার হার্টবিট ঠিক আছে বাট ওরপর বাবা অনেক অসুস্থ হয়ে যায় স্নিগ্ধ বলতেছিল বাবা নাকি অনেক ভূমি করতেছিল সো এরপর মানে তার প্রেশার একেবারে লো হয়ে যায় আর অক্সিজেন লেভেলটা কমে আসে যে কারণে বাবাকে তখনই লাইফ সাপোর্ট দিয়ে দেওয়া হয় আর এই জিনিসটা স্নিগ্ধ আমাকে প্রথমে জানে নাই বিকজ স্নিগ্ধ চাচ্ছিলো আমি ওই রাতটা একটু ভালো মতো ঘুমাই মন তো বোঝোই মানে বাবার জন্য তো ছটফট করবেই এরপর আমি স্নিগ্ধকে বারবার বারবার জিজ্ঞাসা করার পর স্নিগ্ধ পরে শেয়ার মানে আমার সাথে শেয়ার করছে যে হ্যাঁ বাবাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে আর ডাক্তারের সাথে যে আমি সকালবেলা কথা বলি আর তখন আমি বুঝতে পারি যে সময় চলে আসছে আমিও এক্স্যাক্টলি স্নিগ্ধর মতো সেম কাজটা করছি আমার মাকে জানাই নাই আমার বাবা লাইফ সাপোর্ট আমি চাইছি আমার মা একটু ঘুমাক আমার ভাই একটু ঘুমাক পরে যখন সময় হবে ওদেরকে বাবার সাথে আমি দেখা করতে নিয়ে আসবো বাট এখন আমার মা ঘুমাক আমি দুই দিন আমার মাকে এরকম বিভিন্ন ওষুধ দিয়ে ভুলাই ভালায় ঘুম পাড়ায় রাখছি বাট বাইশ তারিখ যখন আসে তখন ডাক্তাররা নিজেরাই বলল যে ফ্যামিলি মেম্বারদেরকে ডাকেন দেখা করানোর চেষ্টা করেন সো এরপর এক এক করে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে সাথে আমার মাকে আমি দেখা করে নিয়ে আসি আমার মাও দেখে বুঝছে আর সময় নাই আমাদের মতো বাবার সাথে পার্সোনাল কিছুক্ষণ টাইম কাটাইছি দেন যখন রাত বারোটা বাজে বাইশ তারিখের তখন বলতেছিল যে কিন্তুকে নিয়ে আসেন আমি আজ পর্যন্ত বাবা যতবার অসুস্থ হয়েছে কিন্তুকে কখনোই হসপিটালে নেই নেই এর রিজন আমার কাছে লাগতো বাবা সবসময় ফেরত আসবে এটা কোনো বিষয় না আর কিন্তু যাওয়ার দরকার নেই ও ভয় পাবে বাট এবার আমার কাছে মাঝে না বাবারকে মানে আমি যদি এখন এই ডিসিশনটা নেই বড়ো হয়ে কিন্তু আমাকে বলতে পারে যে তুমি কেন আমার বাবাকে দেখতে দাও নাই তখন আমি কি উত্তর দিব তাই আমি বাবার সাথে কিন্তুকে দেখা করানোর জন্য স্নিগ্ধকে দিয়ে পাঠাই আর অবাকর বিষয় ডাক্তার আমাদেরকে বলতেছিল যে বাবার অলরেডি ফুল হানড্রেড পারসেন্ট অক্সিজেন দেওয়ার পরও বাবার এইটটির উপরে তার অক্সিজেন ছিল না কিন্তু কে মানে কিন্তু যে শুধু যখন বলছে বাবা আমি আসছি বাবার অক্সিজেন লেভেল নাইনটি টু পার্সেন্ট পর্যন্ত চলে আসছে বাবাকে তো সেটিভ দিয়ে রাখছিলো বাবা নড়াচড়া করতে পারতেছিলো না শুধু চোখ দিয়ে হালকা একটু পানি বেরোতেছিল মানে আমি শিওর বাবা কানে শুনতে পাচ্ছিলো যে তার ছেলে আসছে এরপর আমি আমার মাকে জোর চবস্তি করে খাওয়াইছি ঘুম পাড়াইছি বাসায় আসছে সেহেরি করার পর আমার তো আর ঘুমাইতে মন চায় না আমার শুধু মনে চল যদি আমি ঘুমাই আর আমি ঘুম থেকে উঠে শুনে আমার বাবা নাই আমি এটা কীভাবে লোডটা নিব আমি কীভাবে এই লোডটা নিব আমি কিভাবে আমি এই জিনিসটা হ্যান্ডেল করব। আমি ঘুমাইতেছিলাম না স্নিঘাটাক্ষণ আমার মাথায় হাত বুলাই দিতেছিল আর বলতেছি একটু শোয়ার চেষ্টা করো একটু শোয়ার চেষ্টা করো অন্যদিকে পরে আম্মু আমাকে যেটা জানায় যে সে খাওয়ার পর কিন্তু নাকি অনেকক্ষণ বারান্দায় দাঁড়ানো ছিল হঠাৎ করে আম্মুকে নাকি কিন্তু বলছে আম্মু ব্যাগ গুছাও হয়তো বা সকালবেলা আমাদেরকে গ্রামের বাড়িতে যাইতে হবে আম্মু তো পুরো পাগলের মতো হয়ে গেছে কিন্তু এগুলো কী বলতেছে কিন্তু না না আম্মু এমনিতেই যাইতে হতে পারে ব্যাগ ঘুচাও কিন্তু লিটারেলি ভোরবেলা ওর নিজের ব্যাগ গুছায় ফেলছিল ও বুঝতে পারছে যে বাবার আর টাইম নেই মানে আমি একটা সিচুয়েশন তোমাদের সাথে শেয়ার করিটা দুই হাজার চোদ্দো কিংবা পনেরো সালের কথা বাবা একবার মাথা ঘুরে আমাদের বাসা থেকে সিঁড়ি থেকে পড়ে গেছিল। তো আমি দৌড় দিয়ে বাবাকে আনতে গেছিলাম কিন্তু যখন এই সিচুয়েশনটা দেখছে বাবা পড়ে গেছে ও এতটা ভয় পায় ও চিৎকার দিয়ে ও নিজেকে বাথরুমে আটকায় ফেলছিলো ভাবছিল যদি বাবার কিছু হয়ে যায় ও নিজেকে কিভাবে হ্যান্ডেল করবে সো কিন্তু বাবার প্রতি এতটাই দুর্বল যে কারণে আমি বারবার আমি শুধু ভাবতেছিলাম যদি আমার বাবার কিছু হয় কিন্তু কিভাবে এই জিনিসটা নিবে আমি এই ব্যাপারটা নিয়ে আমি সারাটাক্ষণ আল্লাহর কাছে দোয়া করতাম যে প্লিজ আল্লাহ আমার ভাইকে আমার মাকে শক্ত বানাও আমি আমাকে হ্যান্ডেল করতে পারবো যেভাবেই হোক কিন্তু কিন্তু যে নিজেকে এভাবে হ্যান্ডেল করতে পারবে আমি এটা সব নিয়েও চিন্তা করতে পারি নাই ও লিটারেলি নিজেকে হ্যান্ডেল করছে আর সকাল সাতটার দিকে যখন কল আসে আমার কাছে তেইশ তারিখে যে বাবার হেলথ ডিক্লাইন করতেছে এখন আমি যদি বলি তাহলে বাবার সব কিছু খুলে দেওয়া হবে মানে এই কথাটা যখন শুনছি আমার হার্টবিট এতটা বাড়ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না এটা বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে এরপর আমার ফুল বডি লিটিলি আমার মধ্যে নাম হয়ে গেছে দেন আমি বলছি ঠিক আছে এটা বলার সাথে সাথে তো লাভ দিয়ে ঘুম থেকে উঠছে আমার দেবর তখন বাসায় ছিল ওরা দুজন মিলে বাবার ওখানে চলে গেছে বাট ওই মুহূর্তে মানে আমি লিটলি তোমাদের বলে বুঝতে পারব না যে আমার কি টাইপের ফিলিংস হচ্ছিল আমার লিটলি মনে হলো যে আমার মাথার উপরে আর কোনো ছাদ নাই ওই প্রথম আমি মানে আল্লাহর কাছে নামাজ নফর নামাজ এটা বলে যে রাইট নিম এই মুহূর্ত থেকে আমার আর বাবা নাই আর আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছিলাম আর এটা চাইতেছিলাম যে প্লিজ আমাকে সেই শক্তিটা দাওয়া আমি যেন আমার মাকে যে বলতে পারি বাবার নাই স্নিগ্ধ চাইতেছিল আমি যেন স্নিগ্ধর সাথে যাই ওর আমার দেবরও আসছিল বাসার নিজ পর্যন্ত যে ভাবি আমি যাই আপনার সাথে আনটি তো অসুস্থ হয়ে যাবে আপনি কিভাবে বলবেন তো আমি তখন ওকে বলছিলাম যে এই টাইমটা আমাকে একটু মানে আমার পার্সোনাল টাইম দাও আমি চাই ডাক্তারের কাছ থেকে না আমার অন্যান্য আত্মীয় স্বজনদের কাছ থেকে না আমার মা আমার থেকে শুনুক যেন আমি আমার মাকে হ্যান্ডেল করতে পারি এই কথাটা বলা যে মা বাবা আর নাই এটা যে কত বড়ো একটা হেভিনেস এই কথাটার যে কি পরিমাণে একটা ভার আমি জানতাম না সত্যি কথা বলতে গেলে আমার অনেক কাছের মানুষকে দেখছি তাদের বাবা মাকে মারা যেতে বুঝার বাবা মারা গেছে আমার আগে আমার থেকে ছোট আমি ওকে অনেক রকম করে সাপোর্ট দিছি বাট ওই ফিলটা তো আমি করতে পারবো না যেটা ও ফিল করছে ওই জিনিসটা আমি রিয়েলাইজ করছি যে আমার ভিতরে যে জিনিসটা হইতেছে এটা অ্যাকচুয়ালি কেউ ফিল করতে পারে না মানে পাশের মানুষের পক্ষে সম্ভবই না সেই জিনিসটা ফিল করা কিন্তুকে যে আমি যখন প্রথম বলি কিন্তু বাবা আর নাই আমি হসপিটালে যাচ্ছি তুমি মাকে দেখে দেখো কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই ও ঠিক আছে আপা আমি আমার মাকে দেখে রাখতেছি আর আল্লাহ আমাকে ওই মুহূর্তে এত স্ট্রেংথ কোথা থেকে দিছে আমি জানি না সব কিছু আমি হ্যান্ডেল করছি এক ফোটার চোখের পানি না ফেলে কারণ আমি যদি কান্না স্টার্ট করি আমি জানি আমি পাগল হয়ে যাব আর যেটা না বললি না মানে ওই দিন আমার বাবা যেদিন মারা গেছে সেই দিন পুরো দিন স্নিগ্ধ আমাকে যেভাবে সাপোর্ট করছে আমি সেটা দেখে একটা কথাই রোজা রেখে মুখ থেকে বেরোচ্ছে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্নিগ্ধর মতো একটা হাজবেন্ড দিক মানে এটা আমার হাজব্যান্ড বলে বলতে বলতেছি না এটা যে কত বড় একটা নিয়াম মতালার পক্ষ থেকে এরকম একটা হাজব্যান্ড পাওয়া যে আমাকে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে সব ব্যাপারে ওই চিন্তাটাই পড়তে দেয় না যে আমার বাবা মারা গেছে এখন আমি কী করবো ইভেন কিন্তু যেহেতু ছেলে হিসাবে তো ওর খাটিয়াতে করে বাবার লাশ নিয়ে যাওয়ার কথা আর আমাদের বাসা থেকে প্রায় এক কিলোমিটার তারও বেশি হতে পারে কবরস্থান স্নিগ্ধ লাশের গাড়ি নিয়ে আসছিলো যে যেটা থেকে ঢাকা দিয়ে গেছি ওইটাই কবরস্থান পর্যন্ত দিয়ে আসবে কিন্তু আমার চাস্ত ভাইরা বলছে আমরা এতগুলা ছেলে ঘরে থাকতে চাচার গাড়ি লাশে যা মানে লাশের গাড়িতে যাবে এটা হতে পারে না আমরা ঘাড়ে করেই নিব পুরা রাস্তা আমার প্রত্যেকটা ভাই আমার বাবার লাশকে কাঁধে করে নিয়ে গেছে চারটি চারটিখানি কথা না এক মাইল হেঁটে যাওয়া আর সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে স্নিগ্ধ চিন্তা করছে যে কিন্তুর বদলে সে নিবে সে তো সেটা করছেই এর সাথে সাথে সে নিজে কবরে নেমে আমার বাবাকে মাটি দিস এটা আমার জন্য অনেক বড়ো বিষয় এ ই আমার হাজব্যান্ডের ব্যাপারে আমার শাশুড়ি সবসময় বলতো আমার ছেলে অনেক আদরি সে অনেক সেন্সিটিভ সে হসপিটালে দৌড়াদৌড়ি এগুলো সে কখনোই করে নেই মানে আমার দেব ও এসব ব্যাপারে অনেক অ্যাক্টিভ মানে মানুষের যখনই কোনো বিপদ পড়ে সেখানে মানুষকে হেল্প করা কিন্তু এইসব থাকে না অনেক মানুষ যে একটু সেন্সিটিভ হয় হসপিটাল যেতে খুব একটা পছন্দ করে না সেই ছেলে আমাকে এমনভাবে সাপোর্ট করছে যে লিটারেলি আমার একবারও সেকেন্ড থার্ড দেওয়া লাগে নাই যে ওখানে সব কিছু ঠিক মতো হচ্ছে তো এর রিজন বাসা থেকে মানে যেহেতু আমি মেয়ে আমাকে ওখানে যেতে দেয় জানা যাতে আর মাটি দেওয়ার সময় আর আমাদের অবস্থা অনেক খারাপ ছিল ওই সময় আমি একদমই ভেঙে পড়ছিলাম যখন আমার বাবা লাস্টে নিয়ে যায় স্নিগ্ধ আমাকে দিন ধরেই ফোর্স করতেছিল আমি যেন ভিডিও বানাই এগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকি বাট আমি করতে পারতেছিলাম না বিকজ আমি যে ভিডিওটাই বানাতে যাবো সেখানে যে আমি তোমাদের সাথে শেয়ার করব আর বলবো যে হ্যাঁ আমার বাবা মারা গেছে এই কথাটা বলে একটা নর্মাল ভিডিও স্টার্ট করা আমার পক্ষে পসিবল হচ্ছিল না এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো মানে যদি এই ভিডিওটা আমি আপলোড দিয়ে থাকি অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার কষ্টের কথাগুলো শোনার জন্য সবার জন্য অনেক দোয়া ভালোবাসা এবং কামনা রইল আল্লাহর কাছে দোয়া করি তোমাদের বাবা মা সুস্থ থাকুক এবং দীর্ঘ আয়ু হোক আর আল্লাহ তোমাদেরকে সেই তৌফিকটা দান করুক যেন তোমরাও তোমাদের বাবা মাকে স্যাটিসফাই করতে পারো এবং নিজের মনে মানে দিন শেষে বলতে পারো যে না আমি আমার বাবা মার জন্য কিছু একটা হলেও করতে পেরেছি আজকে বিদায় নিচ্ছি কোনো একদিন দেখা হয়ে যাবে তোমাদের পছন্দের কোনো একটা ভিডিও নিয়ে ঢিল দেন